ये वाला कारपेट आएगा 9x12 का आएगा, ये आपको 3.5 लाख तक आएगा, 3,50,000। যে শালটি হাতে নিয়ে আছি এটা দাম হলো 85,000, রাইট? হ্যাঁ হ্যাঁ 85,000। इसमें 10% आपको फॉरएवर एस्पेक्टली 10% 20 नहीं खाली 10% डिस्काउंट मिलेगा। এটা হ্যান্ডমেড, এটা হাতে বোনানো হয়। এগুলো এখানে যেগুলো আছে হ্যান্ডমেড এটা। And this shawl cost as much. I can't tell you on this camera. This shawl will be maybe 9,800. I will give you this fix. Mughal jo emperor the, unse thoda matlab unhi pe thoda copy kiya hai humne. Ye dekh sakte hain aap, thoda oldish lag raha hai. এই যে বেডটি দেখতে পাচ্ছি, এই বেডটির প্রাইস হলো 1,20,590 টাকা। This is 3,500 of a discount 2,500, 2,500 টাকা। 3,500 আস্কিং প্রাইস আছে, অফ এ ডিসকাউন্ট 2,500 টাকা। इसका 85,000, 85,000। इसमें खाली 10% डिस्काउंट है। कलर रहे थे एवं अपना चले अपना पसंद मतलब कलर है, बैग नहीं थे पालन एवं पार बैग प्राइस होलो 1,500 टका, हाँ तो बाकी 100 टका डिस्काउंट करते पाले। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। এটি বাংলাদেশের পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে এই বাণিজ্য মেলা হচ্ছে। এই বাণিজ্য মেলায় আজকে দেশি বিদেশি আন্তর্জাতিক যে আউটলেটগুলো রয়েছে এবং তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কোন প্রোডাক্টের কীরকম দাম সেগুলো আপনাদেরকে জানাবো। এবং জেনে রাখবেন এটি বাংলাদেশের 28তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। এই মেলাটি শুরু হয়েছে জানুয়ারির 15 তারিখ থেকে এবং শেষ হবে ফেব্রুয়ারির 15 তারিখে। আজকে মেলার দ্বিতীয় দিন, আজকে এখন আমি এই মেলার ভেতর ঢুকবো এবং এই যতগুলো আউটলেট রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই প্রোডাক্ট এবং দাম জানার জন্য আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, লেটস সি। আজকে আমরা ঘুরতে যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং কি কি আছে এই মেলায় তা ঘুরে দেখাবো আপনাদেরকে। দর্শক আমি এখন অবস্থান করছি ঢাকার কুড়িল বিশ্ব রোডে। ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা উপলক্ষে 2024 সালের এই বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসির বাস চালু রয়েছে। ঠিক আমার ডান পাশে দেখছেন এখানে বিআরটিসির কাউন্টার, এখানে এখান থেকে বাণিজ্য মেলার ভাড়া জন প্রতি 35 টাকা। এখান থেকে বাণিজ্য মেলার জন্য নির্ধারিত বেশ কয়েকটি বিআরটিসি বাস চালু রয়েছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই পূর্বাচল রোডে বাণিজ্য মেলার জন্য এই বিআরটিসি বাসগুলো চলে। আমি এখন টিকিট কাটবো এবং কত প্রাইস সেটা আপনাদেরকে জানাই। আমাদের দুটা টিকিট দিয়ে আচ্ছা, আমরা দুজন যাব, যার কারণে দুজনের ভাড়া হলো 35 টাকা 35 টাকা 70 টাকা। এখান থেকে বিআরটিসির নির্ধারিত বাসগুলো, দোতলা শাটল যে বাসগুলো, সেই বাসগুলো ডিরেক্ট বাণিজ্য মেলা যায়। আচ্ছা, এবারে বাণিজ্য মেলার কেমন রেসপন্স দেখছেন? এটা তো আসলে এখন হচ্ছে যে শুরু হচ্ছে আর কি, হয়তো মাসটা এই বাঙ্গা মাস, তো বাঙ্গা মাসটা হইলে হয়তো ওই মাসের শুরু থেকে হয়তো আমাদের মোটামুটি কতগুলো বাস সার্ভিস চালু হয়েছে আপনার বাণিজ্য মেলার জন্য? এখানে প্রচুর বাস, মানে আমাদের শুক্র শনিবার দিন 160 দিয়ে 150। মানে কটা থেকে কটা পর্যন্ত শুরু হয়? মানে সকাল 8টা শুরু হয়, রাত্রে এখান থেকে 11টা 12টা পর্যন্ত চলে। দর্শক এখানে সকাল 8টা থেকে বাস সার্ভিস চালু হয় এবং রাত 11টা পর্যন্ত সেই বাণিজ্য মেলার যে আউটলেট রয়েছে ওখান থেকে টিকিট কেটে আবার বিভিন্ন জায়গায় যেতে পারবেন। বিআরটিসি দোতলা শাটল বাস বেশ মানে বেশ কিছু বলে 100 থেকে 150 বাস এই বাণিজ্য মেলার জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা এখন বাসে উঠব। দেশি বিদেশি ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ তৈরির উদ্দেশ্য নিয়ে জন্ম হলেও মেলাটি বাংলাদেশের ক্রেতাদের কাছে ক্রয়ের অন্যতম জনপ্রিয় মেলায় পরিণত হয়েছে।
দর্শক, আমরা সেই পুরীর বিশ্ব রোড থেকে রওনা দিয়ে প্রায় এখন আমরা বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে রয়েছি। বিআরটিসি দোতলা শাটল বাস সার্ভিসে এখানে মোটামুটি বাণিজ্য মেলা উপলক্ষে ওদের প্রায় 60-70টি বাস রয়েছে বিআরটিসি। আমার সাথে রয়েছে আমার বন্ধু মেহেদী হোসেন শাহন। আজকে বাণিজ্য মেলা দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা আজকে বাণিজ্য মেলায় মূলত বাংলাদেশের তথা বাংলাদেশ ব্যতীত বিশ্বের আরও অনেক দেশের বিভিন্ন ধরনের প্রোডাক্টের আউটলেট ওখানে থাকে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। আজকে আমরা সেই আউটলেটগুলো ঘুরবো এবং কোন কোন প্রোডাক্টের কীরকম দাম সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সম্পূর্ণ বাণিজ্য মেলা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য গার্মেন্টস খাতের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশি পণ্য রপ্তানি বহুমুখী করা। এখানে আন্তর্জাতিক স্টল থেকে দেশীয় স্টলগুলো যাতে আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য করতে পারে, রপ্তানি করতে পারে, এটাই বাংলাদেশের মূল উদ্দেশ্য। রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচলের এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে প্রায় 20 মিনিট সময় লাগবে। জনপ্রতি ভাড়া 35 টাকা। অনেকেই সিএনজি, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনেও আসতে পারবেন এই বাণিজ্য মেলায়। ঠিক, আমরা বাস থেকে নেমে পড়লাম এখানে। এখানে শেষ আর একটু সামনে বাণিজ্য মেলার যে স্থান, এখানে বাণিজ্য মেলার সামনে রয়েছে। এখন এই পাশেও বিআরটিসির বাসের টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকেও পুরুল বিশ্ব যাওয়া যাবে এবং এখান থেকেও ভাড়া 35 টাকা জন প্রতি। বাণিজ্য মেলা ঘোরাফেরা শেষ করে এখানে বিআরটিসির কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে আপনারা নির্দিষ্ট আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে অনেক চমক। আমরা চেষ্টা করেছি বাণিজ্য মেলার যতগুলো দেশি বিদেশি স্টল রয়েছে সেগুলো স্টল ঘোরার এবং যতগুলো দেশি বিদেশি প্রোডাক্ট রয়েছে সেগুলোর দাম দেখানোর এবং আপনাদেরকে জানানোর। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার টিকিট মূল্য জন প্রতি 50 টাকা। আমরা 2টা টিকিট কেটেছি এবং হ্যাঁ 50 টাকা জন প্রতি টিকিট। আমার টিকিট কাটলাম, এখন মেলার ভেতরে ঢুকবো। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে থাকেন এবং বাংলাদেশ এবং দেশের বাইরের বিভিন্ন ক্রেতা বিক্রেতা এই মেলায় আগমন ঘটে। এখন আমরা কিছু কোকারিস আইটেমের প্রতিষ্ঠানের আউটলেটে ঢুকব এবং কিছু কিছু প্রোডাক্ট দেখব এবং সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ডিসকাউন্ট হচ্ছে আমাদের ডিলার প্রাইস, কোম্পানি একটা ডিলার কাছে যে মালটা বিক্রি করে ওই দামটা মেলাতে দেওয়া আছে আপনার। এটা আপনার 40 সেন্টিমিটার, 3000 টাকা দাম। এতে আপনার 5 কেজি রাইস হবে, বিরিয়ানি করলে আপনার 6 কেজি রাঁধতে পারেন, মাংস করলে আপনার 10 কেজি মাংস রাঁধতে পারবেন। হ্যাঁ, এটাই যে প্রাইসটা আছে এটাই আপনার
দেখি ডিলার প্রাইস ডিলার প্রাইস কি আমি শোরুমের ভিতরে এখন অবস্থান করছি এখানে তাদের যে এক্সপেন্সিভ এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো রয়েছে তারা এখানে প্রদর্শন করছে এবং বাণিজ্য মেলা উপলক্ষে তারা এখানে ডিলার প্রাইসে দিচ্ছে এবং বাইরে অনেক সময় নিতে গেলে একটু প্রাইস একটু বেশি হয়ে যাবে আপনারা চাইলে মেলাতে অনেক কমে পাবেন তাহলে বাণিজ্য মেলায় এসে কি আমি শোরুমের থেকে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো চার্জ করে নিতে পারবেন আমি এখন প্রবেশ করব দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এটা মূলত ইন্ডিয়ান একটি ফ্যাক্টরি যেখানে এই ভিডিওর শেষ পর্যন্ত রয়েছে চমকপ্রদ কিছু প্রোডাক্টের আউটলেট এবং তাদের প্রোডাক্ট এবং তাদের প্রোডাক্টের প্রাইস সুতরাং ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও রয়েছে অনেক চমক জি জি আমাদের এখানে ঢাকায় আপনার শোরুম আছে এই উত্তরা সেক্টর 4 এ আর প্রতি বছরে আমরা মেলা আসি সবাই তো একটু চায় মানে চিন্তা করে যে মেলা মূলত এক বছর পর পর হয় তো সেই উপলক্ষে কোনো ডিসকাউন্ট বা কোনো অফার না আমাদের কোনো অফার বা ডিসকাউন্ট নাই আমরা যেটা ফিক্সড গাই রেট যেটা আছে ওইটাই সেল করি আর এটাতে ব্যাট সহ অ্যাড করা এটা এটা কি এটা যে চায়ের কেটলি টি কেটলি প্রাইস হচ্ছে এটা 1400 টাকা মানে প্রোডাক্টের ব্যাপারে জেনুইন বা মানে কোয়ালিটির ব্যাপারে এটা আমাদের এই যে এগুলা কারু কাজ করা যে প্রোডাক্টগুলো আছে এগুলাতে আপনার কালার যায় না কালার যেভাবে আছে এভাবে আজীবন থাকবে হ্যাঁ আজীবন থাকবে কালার চেঞ্জ হলে আপনাকে পরের বছর পর্যন্ত আমরা রিটার্ন করার একটা সুযোগ দিই আপনি রিটার্ন করতে এটা ডিশ রাইস ডিশ জন্য ইউজ করে কে কেউ টেবিলে সার্ভ করার জন্য নিয়ে যায় এগুলো আপনার বাটি পায়েসের বাটি হ্যাঁ তরকারির বাটি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের উপর নিকেল করা হ্যাঁ মানে আপনাদের আর টোটাল কি কি আর আইটেম থাকছে আমাদের এই এটা হচ্ছে তাইয়ের প্রোডাক্ট এরপরে স্টেনলেস স্টিলের ওই সাইডটা স্টেনলেস স্টিল আর এটা হচ্ছে নন স্টিক আইটেম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাস্টমারের চাহিদার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান কাশ্মীরি শাল কাশ্মীরি থ্রি পিস কাশ্মীরি ব্যাগস এবং কাশ্মীরি আরও হোম ডেকোরেশন আইটেমস এখন আপনাদেরকে দেখাবো কাশ্মীরির সেই দোকানগুলো এবং তাদের প্রোডাক্টগুলোর দাম কীরকম সেগুলো আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত আরও অনেক নামি দামি আউটলেটের এবং প্রোডাক্টের প্রাইস এবং সেই দোকানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব আমার দোকান কাশ্মীর ক্রাফ্ট কাশ্মীর সে আয়ে হাম ওকে আমার পাস বেড কভার কুশন কভার টেবল রানার ব্যাগ কার্পেট কাশ্মীরি অলসো হোম ফার্নিশিং আইটেম অল কাইন্ড অফ প্রোডাক্ট কাশ্মীর কাশ্মীর ये देखिए ये हमारे पास कुशन कवर है कश्मीरी आइटम पूरा हैंडवर्क है हाथ से बनता है ये एक और पैटर्न है ये भी हाथ से बनता है ये 700 का पर पीस हाँ ये डिस्काउंट दे के 700 हमारे पास अलग अलग रेंज के 400-300 अलग अलग प्राइस के हैं मतलब ये 4000 का बैग और ये 500 का 500 अलग अलग प्राइस के हैं बैग हमारे पास और ये 3000 का है ये बेड ये 3000 का मेटल और ये बेड कवर है बेड कवर टू पीस पिलो कवर टू पीस कुशन पूरा 5 पीस का सेट है किंग साइज ये टेबल है डाइनिंग टेबल रहना पूरा हाथ से बनता है ये हाथ से प्राइस 3500 डिस्काउंट जब कस्टमर आएगा तो कस्टमर पे डिपेंड होता है ये भी है मैट टेबल मैट price ye 1500 1500 handmade ye dining table ka ye dining table ka runner hai pura set maximum product kashmir handmade evam kashmiri original kashmir india kashmir eta o try bolcha hate kiye eta
ये डाइनिंग टेबल रनर का है, ये सिंगल वाले भी हैं और सेट वाले भी, सेवन पीस सेट भी है और सिंगल वाले भी। ये देखिए मैं आपको दिखाएंगे, ये रनर है, इसके पास सेवन पीस मैट है, ये मैट है सात पीस, छः पीस मैट और एक पीस रनर, पूरा सेवन पीस का सेट है, सेवन पीस का सेट है 4000। और ये है सिंगल वाला, ये 2000। ये डाइनिंग का है सिंगल वाला, ऑनली सिंगल 2000। और ये टी टेबल का है 1200, टी टेबल का है। ये कुशन कवर है हमारे पास 500 पर पीस, 500 पर पीस। ये बैग, ये पूरा हैंडमेड आइटम है, हैंडमेड 4000 का है, 4000। और ये भी है 600। ये भी है मेटल के बैग 3500। प्राइस अलग अलग, जब कस्टमर आएगा स्पेशल डिस्काउंट मिलेगा। जेहेतु वाणिज्य मालार एखन प्राय प्रथम दिके, जार कारणे গেট কে সাথে জনগণ কাস্টমার যারা রয়েছে একটু কম, কিন্তু মাঝামাঝির দিকে হয়তো কাস্টমার বাড়বে, এবং যত কাস্টমার আসবে হয়তো তাদের একটু ডিসকাউন্টের পরিমাণ একটু বেড়ে যাবে, যেহেতু প্রথম মাঝামাঝির দিকে একটু ডিসকাউন্ট বেশি থাকে ইনশাআল্লাহ। আর গেট কে সাথে মেই, গেট কে ঘুরতেই লেফট ব্যাগ, এই দেখে ব্যাগ, ব্যাগ হ্যাপ ऐसे हैंडमेड, हैंडमेड 1500 टका। ये देखिए 1500 टका। সুন্দর এই ব্যাগটি যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে 1500। কালার বহুত সারে, কেবল অনেক কালার রয়েছে, এবং আপনারা চাইলে আপনার পছন্দ মতো কালারে ব্যাগ নিতে পারেন, এবং পার ব্যাগ প্রাইস হলো 1500 টাকা, অথবা কিছু টাকা ডিসকাউন্ট করতে পারেন, রাইট? ইয়েস। वालेकुम सलाम। जो हम तो कश्मीर से आए यहाँ पर वाणिज्य मेले में, हम तो हर साल आते, हमको हो गया तकरीबन छः सात साल हो गया आते जाते बांग्लादेश में। यहाँ पर शुक्र अल्लाह का काम भी यहाँ पर ठीक होता है। जो हमारे पास स्टार्टिंग प्राइस है 1500 टका से स्टार्टिंग प्राइस है हमारे पास। पश्मीना भी चाहिए आपको वो भी है हमारे पास, सेमी पश्मीना चाहिए वो भी हमारे पास, वन पीस भी हमारे पास, थ्री पीस भी है और टू पीस भी है हमारे पास। और जो भी हमारे पास प्रोडक्ट है सब हैंडमेड है, 110% हैंडमेड रहेगा हमारे पास, सबसे बेटर क्वालिटी है हमारे पास। डिस्काउंट भी है 10% भी है, 20% भी है डिस्काउंट हमारे पास। हाँ, डिपेंड ऑफ क्वालिटी भी होते हैं, जैसे कि हमारे पास बहुत सारे वैरायटी भी है हमारे पास, किसी में 10% है, किसी में 20% भी है, किसी में 15% भी है, तो 5% भी है, डिपेंड ऑफ क्वालिटी। जी जी जी, देखो जैसे कि ये हमारे पास है स्टार्टिंग प्राइस हमारे पास, ये तो वूल है, वूल खाली वूल, हाँ ना, ये पश्मीना नहीं, ये खाली वूल है, वूल है। इसका जो प्राइस है ना 1500 टका से स्टार्टिंग प्राइस, ये भी हैंडमेड है हमारे पास। हाँ अगर आपको, हाँ ये तो हैंडमेड है, अगर आपको प्योर पश्मीना भी चाहिए वो भी है हमारे पास, मैं आपको दिखाऊंगा। ये आएंगे पश्मीना, ये पूरा हैंडमेड है हमारे पास, ये पूरा वर्क है इस पर, ये पूरा हैंडमेड है, बैक साइड से आप देखिए, ये तो हैंडमेड है। कि जो ये वाला है 1500 टका से है स्टार्टिंग प्राइस, जो ये वाला है 3500, ये सिर्फ पश्मीना में आएगा, ये पूरा हैंडमेड है, बिल्कुल डिफरेंट क्वालिटी है हमारे पास। नहीं, अगर कस्टमर आएंगे जैसे कि हमारे पास आते हैं कस्टमर जिसको एक पीस भी चाहिए, उसके लिए भी 10% है। ये हमारे पास शॉल आएगा, बिग साइज शॉल, ये तो बड़ा साइज है, ये तो छोटा साइज है, ये तो बड़ा साइज है, ये देखो अपन, इसको जो प्राइस है 4500, ये देखो अपन, ये तो बिग साइज है, पूरा वर्क किया है, जो कश्मीर का फेमस है ना बादाम डिजाइन, जो कश्मीर का फेमस है बादाम, जो खाते हैं बादाम। हाँ जी हाँ जी, अगर इससे बेटर क्वालिटी भी आपको चाहिए वो भी है हमारे पास।
ये इससे भी बेटर क्वालिटी है, बिग साइज शॉल 7800। ये पूरा हैंडमेड है, ये भी कश्मीरी टूलिप डिज़ाइन, जो कश्मीर का टूलिप गार्डन है ना उसका डिज़ाइन बना हुआ। ये देखो अपन कश्मीरी बादाम डिज़ाइन, जो कश्मीर का फेमस है, ट्रेडिशनल फेमस है। बहुत वैरायटी है हमारे पास है, অনেক কালেকশন রয়েছে আমাদের শাল থেকে শুরু, শালের সঙ্গে পাশাপাশি আপনাদের কোনো থ্রি পিস বা এরকম কিছু রাখছেন কিনা? হ্যাঁ, ওয়ান কালার। ये तो जंटिस, ये तो जंटिस है, छः हाथ का है, ये तो जंटिस शॉल है। ये पूरा हैंडमेड है, यहाँ से देखो आप बैक साइड से कीजिए अपन, ये पूरा हैंडमेड है। जो नीडल आते हैं ना, जीरो नीडल आते हैं, उससे इसको वर्क किया हुआ है। जी जी, जो इसका प्राइस है 7500। हाँ हाँ, हमारे पास 2 लाख का भी है, 2.5 लाख का भी हमारे पास है, 2 लाख के सन। ये प्योर पश्मीना है, ये देखो अपन, ये प्योर पश्मीना है, ये देखो अपन, ये प्योर पश्मीना है, 110% प्योर पश्मीना है। आपने प्राइस है, तो प्राइस कितना? प्राइस तो जानो कितना? ये देखो अपन, इसका है 85,000। इसमें खाली 10% डिस्काउंट है, ये पूरा हैंडमेड है। इसका जो 85,000, इसका जो वर्क है, हैंडमेड वर्क है, ये हैंडमेड वर्क है, और ये पूरा वर्क किया हुआ है। ये कपड़े, ये कपड़े मतलब कि बना हुआ है, ये पूरा लूम पर बनता है ये कपड़ा। ये देखो आप कितना सॉफ्ट है, ये देखो आप कितना सॉफ्ट है, डिपेंड ऑफ क्वालिटी। इसका जो बड़ा साइज भी तकरीबन हो जाएगा 2.5 लाख तक हो जाएगा, वो बिग साइज है। तो छोटा साइज है, कश्मीर में जो भी बनते हैं ना, हैंडमेड बनते हैं, और पश्मीना एक ही जगह पर बनते हैं, वो है कश्मीर में। मतलब कि जो पश्मीना है ओरिजिनल पश्मीना, वो खाली कश्मीर में बनते हैं, कश्मीर के अलावा और किसी जगह बनता नहीं है वो प्रोडक्ट, क्योंकि जो वहाँ पर जब बर्फ़ पड़ते हैं ना, बर्फ़ पड़ते हैं, स्नो पड़ते हैं वहाँ पर कश्मीर में अक्टूबर नवंबर दिसंबर में, तब हम बैठ के इस पर मास्टर लोग वर्क करते हैं, जिनका एज तकरीबन 65-75, जिसका वेट है ना, वेट 100 ग्राम, 100 ग्राम। ये देखो ना, बिल्कुल लाइट वेट है, ये बिल्कुल लाइट वेट है, 100 ग्राम है, 100 से भी कम होगा। खाली आपको कश्मीर में मिलेगा सर जी, कश्मीर के अलावा ये नहीं मिलेगा, ये खाली 100, मतलब कि इसका जो 100 ग्राम इसका वजन है, केजी वेजी नहीं, जैसे कि 1 केजी होता है, 2 केजी, वो तो नहीं, खाली 100 ग्राम इसका वेट है। जो इसका बिग साइज है ना, वो तकरीबन 200 ग्राम 250 ग्राम उसका वजन होगा। वीडियो देखे क्यों आशे, ताहले कोनो डिस्काउंट पावे? इंशाल्लाह, इंशाल्लाह। अच्छा, आपना जो क्यों आमार वीडियो देखे एखाने आसेन, बोलबेन जे आमरा यूट्यूबे वीडियो देखे आसछि, सेई क्षेत्रे इंशाल्लाह इंशाल्लाह इंशाल्लाह। শপ ইন্ডিয়ান কাশ্মীরি শপ ফরেন প্যাভিলিয়ন। আচ্ছা, এখানে আমাদের দোকানে বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন রয়েছে। থ্রি পিস, দিস ইজ থ্রি পিস, আপনাদের প্রাইস জানার চেষ্টা করব। লেটস সি, দিস ইজ থ্রি পিস ইন শিফন উইথ ওড়না, কামিজ প্যান্ট এন্ড ওড়না। দিস ইজ ওড়না এন্ড দিস ইজ কামিজ এন্ড প্যান্ট উইথ কাশ্মীরি কাজ। আপনাদের প্রাইস This is 4,500. 4,500. Yeah. After a discount, it will be 3,500. 3,500. Yes. After discount. আচ্ছা, আমাদের চা হলো এটা 4,500 টাকা। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে মেলা উপলক্ষে আমাদের 3,500 মানে 3,500 টাকা পর্যন্ত। 1,000 discount. 1,000 discount. এগুলো কি শাল? এগুলো আছে ladies needle workshop. Ladies. This is ladies. Yes. This is ladies. Original Kashmir. Original Kashmiri, made in India. India Kashmir. It's a ladies shawl with needlework. Needlework. It's 5,500. Offer discount 4,500. Yeah. See. Price kata? This is 3,500. Offer discount 2,500. 2,500 taka. 3,500 asking price hai. Offer discount 2,500 taka. Thank you.
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেইন ভবনে দুটি ইউনিট রয়েছে, একটি হল এ এবং হল বি। আমরা দুটি হলই ঘুরব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে দুইটি হল রুম রয়েছে, এ এবং বি। এই পাশে হলো বি হল রুম এবং এই পাশে হলো এ হল রুম। দুই হল রুমেই অনেকগুলো দোকান রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন প্রোডাক্টের আউটলেট রয়েছে। সেই প্রোডাক্টগুলো দেখাবো এবং তাদের সেগুলোর প্রাইস কীরকম সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেইন ভবনে ঢোকার সাথে সাথে আপনার চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়ি আদলে তৈরি একটি ছোট্ট বাড়ি। আমরা এ বাড়ির মধ্যে ঢুকেছি এবং সেই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি যে আকার আকৃতি ছিল, ভেতরে যে রকমের স্ট্রাকচার ছিল, এখানেও সেভাবেই ছোট করে তৈরি করা হয়েছে। চলুন ঘুরে ঘুরে দেখা যাক। হলের ভিতর ডান পাশে রয়েছে ফার্নিচারের শোরুম। সেই ফার্নিচারের শোরুমগুলোর মধ্যে ঢুকবো এবং কোন ফার্নিচারের কীরকম দাম সেগুলো জানার চেষ্টা করবো। এবং ডান পাশে রয়েছে ইলেকট্রনিক্স আইটেম, ওয়ালটন থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশি এবং বিদেশি কোম্পানি রয়েছে, সেগুলো ঘুরে দেখাবো। আমরা প্রথমে যে ফার্নিচারের যে সাইটটা রয়েছে সেই সাইটটা ঘুরবো এবং কোন ফার্নিচারের কীরকম দাম সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো। এখন আমি রয়েছি নাভানা ফার্নিচারের সামনে। এখানে প্রথমে যে সোফাটা দেখছি এটার প্রাইস হলো 24,178 টাকা। এটার প্রাইস 10,955 টাকা। এটার প্রাইস 12,742 টাকা। এটার প্রাইস 23,639 টাকা। যে আর ফেলে সেই লিগেল ফার্নিচারের ভেতর ঢুকবো এবং তাদের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটার প্রাইস 30,300 টাকা। এটার প্রাইস 31,900 টাকা। আমরা যদি সুন্দর এই টেবিলটি দেখি, এই টেবিলটি প্রাইস হলো 19,950 টাকা। এই ডাইনিং টেবিলটির প্রাইস হলো 52,100 টাকা। এই বেডটির প্রাইস হলো 47,500 টাকা। বাণিজ্য মেলা উপলক্ষে রিগেল যে ফার্নিচার যে আপনাদের এখানে আউটলেট, এখানে বাণিজ্য মেলা তো মূলত এক বছর পর হয়ে থাকে, তো অনেকেরই একটা এক্সপেকটেশন থাকে যে এক বছর পর যেহেতু মেলা হবে সেই ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট বা এরকম কোনো কিছু অফার আছে কি না আপনাদের এখন? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের 10% ডিসকাউন্ট আছে আর এক বছর ওয়ারেন্টি আছে। আচ্ছা, যদি আমি ধরেন একটা প্রোডাক্ট নিলাম সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কি এটার মধ্যে পড়বে কি না? আচ্ছা, আমাদের মেলা উপলক্ষে ডেলিভারি চার্জটা সম্পূর্ণভাবে ফ্রি দেওয়া হয়েছে। এটা কি শুধু ঢাকার ভিতরের জন্য
ঢাকার ভিতর ঢাকার বাইরে যে যেখান থেকেই নিক। আর একটি শোরুম ফার্নিচার আচার ফার্নিচারের ভিতর ঢুকবো এবং তাদের কী কী প্রোডাক্ট রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করবো। তাদের এই সুন্দর ডাইনিং টেবিলটির প্রাইস হলো 2,29,950 টাকা। সামনে যে সোফাসেটটি দেখতে পাচ্ছি এই সোফাসেটটির প্রাইস হলো 44,583 টাকা। আর বাম পাশে যে ডাইনিং টেবিলটা দেখছি ডাইনিং টেবিলটার প্রাইস হলো 1,52,230 টাকা। আর পাশে যে বেডটি দেখছি বেডটির প্রাইস হলো 79,000 টাকা। এখানে আমরা যে সোফাসেটটি দেখতে পাচ্ছি সোফাসেটটির প্রাইস হলো 62,579 টাকা। যে বেডটি দেখতে পাচ্ছি এই বেডটির প্রাইস হলো 1,20,590 টাকা। চেষ্টা করবো এবং ওনাদের বাণিজ্য মেলা উপলক্ষে কি অফার থাকছে বা সার্ভিসগুলো কি জানার চেষ্টা করবো। আচ্ছা আপনার পরিচয়? আমি মোহাম্মদ জামালউদ্দিন, আমি আক্তার গ্রুপে একদম রিটেল সেলস একদম প্রতিনিধি হিসেবে মেলাতে আমি প্রতিনিধিত্ব করছি। জি অবশ্যই, আমরা আসলে প্রতিবারই মেলাতে আমরা কিছু না কিছু অফার নিয়ে আসি, তো তারই ধারাবাহিকতা এবারও আমরা কিছু মানে ডিসকাউন্টের অফার নিয়ে এসেছি, পাশাপাশি কিছু কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, অনেক নতুন প্রোডাক্ট নিয়ে আমরা এবার এসেছি। তো আমাদের এখানে আসলে আমরা মেলা উপলক্ষে একটা ডিসকাউন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের রেগুলার আইটেমের উপর আমরা 7% ডিসকাউন্ট দিচ্ছি, আর কিছু সিলেক্টেড আইটেম আছে তার উপরে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি। মাধ্যমেই করে থাকি আমরা, ঢাকার ভিতরে ফ্রি অফ কস্টে ডেলিভারি করে দিচ্ছি এবং বাসায় পৌঁছে ফিটিং করা পর্যন্ত সব আমাদেরই দায়িত্ব, আমরা সেটা করে দিচ্ছি। ইভেন ঢাকার বাহিরেও পুরো বাংলাদেশে আমরা আমাদের নিজস্ব ভেহিকেলের মাধ্যমে আমরা ডেলিভারিটা দিচ্ছি, সেটা আমরা করে দিই। না, ঢাকার বাইরে আমরা যাদের নিতে চান আমাদের পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছে দিব, এবং সেটা অবশ্যই একটা কেয়ারিং চার্জ দিতে হবে। হ্যাঁ, একটা চার্জ দিতে হবে, আর সেটাও আমরা মেলা উপলক্ষে যতটা পারি মিনিমাইজ করে নিব পারি। যে আপনারা অবশ্যই বাণিজ্য মেলা আসবেন, শুরু হয়েছে আজকে 3 দিন। দর্শক, আমরা এখন অবস্থান করছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দ্বিতীয় দিনে আমি এখন যে স্টাইলের শোরুমে আর্টবুকের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা ইউনিক কনসেপ্ট, টোটালি তাদের নিজস্ব কনসেপ্টে এই কাশ্মীরি শালগুলো আসলে তৈরি করেছে এবং এখানে কিছু থ্রি পিসও রয়েছে, সেগুলো আমরা দেখবো এবং দাম জানার চেষ্টা করবো। কারণ ওনারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের শোরুমে যদি আসেন সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে এবং ভালো প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা जी, अस्सलाम वालेकुम। जो मेरे कस्टमर्स हैं उनके लिए सलाम, पहले वेलकम टू यूनिक कॉन्सेप्ट। मैं इनको ये शॉल दिखा रहा हूँ, इसका जो डिज़ाइन है ये थोड़ा मुगल जो एम्पीरियर थे उनसे थोड़ा मतलब उन्हीं पे थोड़ा कॉपी किया है हमने। ये देख सकते हैं आप, थोड़ा ओल्ड डिश लग रहा है, ओल्ड डिश और बहुत ही खूबसूरत लग रहा है। और इसमें जो हमारा कपड़ा है ये भी बहुत ज़बरदस्त है, इसका बबलिंग कभी नहीं होगा। आप इसका अगर ऐसे भी करेंगे ना, ये कभी बबल होगा नहीं, एंड ये मैं आपको गारंटी देता हूँ। एंड दिस वन इज़ टू पीस फॉर माई
customers who really want cotton suits. This is very beautiful piece. You can see two piece. Two piece. Yes. What price would it? This will be 2,000, and I will discount it. When the customer comes, I will discount it. This will be the price of 2,200 original Kashmiri shawl. This is pure wool. You can see the when you do this, and there will be bubble something here, and that's a duplicate shawl. And this is original shawl. And it feels when the person feels the fabric, it feels that it is original and it's mine shawl. This is the shawl that people wants from me. And many customers know that Adil Bhatt sells the original shawl. And this was the shawl that I have shown you last night. And this is the original Sami Pashmina shawl. This is originally handmade shawl by Kashmiri handwork. The craftsman takes 1 month to make it. The craftsman, and this shawl is the royal one, and this shawl costs as much. I can't tell you on this camera. This shawl will be maybe 9,800. I will give you this fixed price. The discount hoga inshallah. Jo inka video dekhega and subscribe to Kobeet documentary. और जो इनका नाम लेके आएगा उनको डिस्काउंट करेंगे इंशाल्लाह। अशोक हमारे वीडियो देखे जो दिखे वो इतने ऐसे बोले हैं कि हमें कोई डॉक्यूमेंट्री वीडियो देखे अवश्य एक स्पेशल डिस्काउंट पे जाएंगे। सुंदर सुंदर डिजाइन चिप्स निकाले देखें ये देखें सुंदर डिजाइन चिप निकालेगा इसको चेंज करना है सर देखो हम चा खाते हैं ना चा उसमें आधा आधा लगता है ना ड्रग बाटा इसमें हो गए बाटा ये देखें सिर्फ घसो इसमें हो गया बाटा आधा बट्टा रसून बट्टा सब बाटे और एक काम करेगा सर अगर सारा हो गया तो धो लो पानी में जो अंदर एक के अंदर सब इसका अंदर भी पीलर इस सब कर में सर एक टक अंदर ये 1500 का আমরা এখন আছি টার্কিশ কার্পেটসের আউটলেটের সামনে তাদের আউটলেটের ভেতর ঢুকবো এবং কী কী আইটেম রয়েছে তাদের সেগুলো জানার চেষ্টা করি দর্শক আমি এখন অবস্থান করছি টার্কিশ কার্পেটস আউটলেটে তাদের এখানে অনেকগুলো কার্পেটস আইটেম রয়েছে সেগুলো আমরা দেখবো এবং কোনটা কত সাইজ এবং কীরকম প্রাইস পড়বে সেগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার ক্লিম কার্পেট এটা হচ্ছে 2.5 ফিট 5 ফিট এটা প্রাইস কত এটা 3,000 টাকা করে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রিন্টের তো এটা হচ্ছে 4 ফিটের মতো আর নিচের এগুলো হচ্ছে 5 ফিট এটা উপরেরটা হচ্ছে 5,000 টাকা করে আর নিচেরগুলো হচ্ছে 8,000 টাকা করে আর এটা হচ্ছে 2.5 ফিট 5 ফিট এটা হ্যাঁ এটা আপনার এটা প্রিন্ট এটা ওয়াশেবল ওয়াশ করা যাবে এটা ফ্লোরে স্লিপ করবে না এটা আপনার হচ্ছে 6,000 টাকা করে না এর উপরে কিছু ডিসকাউন্ট আছে তারপরে এটা হচ্ছে আপনার 4 ফিট 4 ফিট 6 ফিট 4 ফিট 6 ফিট হ্যাঁ 4 ফিট 6 ফিট এটা ওয়াশেবল ওয়াশ করা যাবে নর্মালি এমনি হ্যান্ড ওয়াশ করতে হবে আপনার দেখা গেছে এরপরে এর চাইতে বড় সাইজটা এটা হচ্ছে আপনার 5.5 ফিট 7.5 ফিট এটা 10,000 টাকা করে 10,000 টাকা করে অনেকগুলো আছে অনেকগুলো একটু পরে অনেকগুলো সাইজের আছে এটা হচ্ছে 5.5 ফিট 7.5 ফিট হ্যাঁ আর এই পাশে এটা এটা হচ্ছে মরাঠি ওটা এটা আবার ভিন্ন এটা দুইটা সাইড ইউজ করা যায় এটা এটা ওয়াশেবল এটা এই সাইড ইউজ করা যাবে এবং এই সাইড ইউজ করতে পারবে
এটা ওয়াশেবল ওয়াশ করা যাবে। এটা হচ্ছে আপনার 4 ফিট 5 ফিট এটা হচ্ছে 10,000 টাকা করে এগুলো ওয়াল মেট আছে, তারপরে আপনার নিচের কার্পেট আছে মেশিং মেট, তো এগুলো এটা হচ্ছে 5.5 7.5 ফিট 11 ফিট 28,000 টাকা করে। এটা 28,000, এগুলো হচ্ছে হ্যান্ডমেড, এগুলো হাতে বোনানো হয়, এগুলোর প্রাইসটা আবার ভিন্ন। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ হাতে বোনানো, আর এগুলোর ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার 100% উল থাকে এবং কটনের, আর কিছু সিল্ক মিক্স করার কারণে আপনার লাইটিং হয়। এটার প্রাইসটা হচ্ছে আপনার এটা 95,000 টাকা এগুলো এক একটা পার পিস আমরা 4,000 টাকা করে রাখছি, 4,000 টাকা করে, কারণ এটা দেখেন এটা মানে এর বুননটা এত সুন্দর, নিখুঁতভাবে বুনানো, এক একটা বুননে অনেক সময় লাগে, এক মাস সময় লাগে এগুলো বুনাতে, অরিজিনাল এগুলো। এরপরে আপনাদের এ পাশে আছে, এটা হচ্ছে 3D ডিজাইনের, এটাও হ্যান্ডমেড, এটাও হাতে বোনানো হয়। এগুলো এখানে যেগুলো আছে হ্যান্ডমেড, এটা আছে মেশিন মেটের, তারপরে আপনার এগুলো হ্যান্ডমেড, ওয়াল মেট অনেক কিছু রয়েছে দরজার সামনে টানানোর জন্য। অরিজিনাল কাশ্মীরি সিল্ক কার্পেট শোরুমের সামনে, আউটলেটের সামনে ইন্ডিয়ান। আমি এই শোরুম আউটলেটের ভিতর ঢুকবো এবং তাদের প্রত্যেকটি প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখবো এবং প্রাইস কীরকম সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আউটলেট ভিতর ঢুকেছি এবং ওনার কী কী আইটেম রয়েছে এবং এক্সপেন্সিভ এবং নর্মাল এবং মিডিয়াম যে কার্পেটগুলো রয়েছে সেগুলো দেখবো এবং প্রত্যেকটার আমরা দাম জানবো এবং আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম বাংলাদেশ, দিস মেরা নাম আব্দুল মোগিস, ইন্ডিয়া কাশ্মীর সে আয়া হ্যাঁ। হম আপকো দিখা রে, জেসে হামারা কার্পেট কা সাইজ স্টার্ট হোতা হ্যায় 2x4 সে, ইয়ে 2x4 কা হ্যায়, বেড সাইড রানার মে আয়েগা, দেখিয়ে ইয়ে বেড কে সাইড মে লাগেগা। প্রাইস কি রকম পড়ে? ইয়ে আয়েগা আপকো 6,500 কা আয়েগা, 6,500 হ্যাঁ, 6,500 ইস পে 20% ডিসকাউন্ট আয়েগা। কার্পেট 3 ফিট 5 ফিট ইয়ে দেখিয়ে, ये 12,000 का आएगा, ये 15,000, 4x6 4 फीट 6 फीट 4 फीट 6 फीट ये 14,500 साइज आएगा, 4 6 9 ये देखिए 6 9 आएगा, इसमें आपको 1000 पर स्क्वायर फीट आएगा। हाँ हाँ, 4 फीट इधर से देखिए, उधर से डार्क कलर, अभी लाइट चेंज हो, कलर चेंज हो गया, देखा फुल कलर चेंज हो गया। ये होता है ओरिजिनल सिल्क कारपेट में, जो लोकल कारपेट चाइना वाला कारपेट में ऐसा नहीं होता है, ये पूरा लोकल, ये देख इसका दाम आएगा आपको 15,500 सब कॉस्टली दाम आएगा। हम आपको बोला जैसे कि हमारा 7,000 से स्टार्ट है, 7,000 से लेके 3.5 लाख तक आएगा। और आपको देखिए ये वाला कारपेट आएगा 9x12 का आएगा, ये आपको 3.5 लाख तक आएगा, 3,50,000। हाँ, इसका एक आपको छोटा वाला दिखाता है, इसमें ये देखिए, इसमें जूम कर दे, एक लाख पाँच हजार कारपेट बनाने के लिए, देखे ये कारपेट बनाने के लिए लगता है 3 महीना लगता है, 3 महीने। और आएगा ये सब आएगा, देखिए ये 26,000 का, ये 1.5 लाख आएगा, 1.5 लाख हाँ, ये 1.5 लाख का कारपेट आएगा, 8x11 साइज, 8x, इसमें आपको 4 फीट 5x7 फीट 6 9 3 5 4 6 सब साइज मिलेगा आपको, 2x5 ऐसे में, ये बड़ा साइज छोटा साइज 8x11 9x12 10x13 सब ऐसा, ये हमारा देखिए ऐसा ये प्रोसेस है। और जो भी रहेगा इसमें देख सकते हैं न्यू डिज़ाइन, और हमारा कस्टमाइज भी आप बनवा सकते हैं कारपेट का, ओरिजिनल कारपेट का, हमारा 3 इयर्स कारपेट का सब में वारंटी रहता है, क्योंकि वारंटी इसलिए दे पाते हैं कि उसमें कारपेट का क्वालिटी उस हिसाब से, ये सब कारपेट आपको देखेगा ना 30 साल से 40 साल 50 साल लाइफ रहेगा सब कारपेट में आपको। Thank you.
गाजब एक खेला এখানে চাপলে অটোমেটিকলি খেলা শুরু করবে বাণিজ্য মেলার মধ্যে সবথেকে বড় ছোট বাচ্চাদের খেলনার দোকান হলো প্রীতি এন্টারপ্রাইজ এখানে বিভিন্ন ধরনের খেলনা আইটেম আছে এবং খুব সুলভ মূল্যে তারা এখানে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে আমি এখন যে জিনিসটি হাতে নিয়ে আসি এটা হলো ওয়াটার গেম না ওয়াটার গেম এটার খেলার নিয়মটি হলো যে বলগুলো দেখেন মাঝখানে ঘুরছে এই দুইটার মধ্যে ঢোকাইতে হবে বিশেষ করে যারা ছোট বাচ্চা রয়েছে অনেকেরই খেলার নেশা হলো মোবাইল গেম খেলে বা মোবাইল নিয়ে অনেক সময় খেলতে খেলতে তাদের মাথারও অনেক সময় সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের বাচ্চার মোবাইলের পরিবর্তে এই ওয়াটার গেমটা দিতে পারেন ও খেললেও ভালো লাগবে এবং মাথা খুলবে আর কি এখানে এই গেম ওয়াটার গেম যেটা আছে এটা প্রাইস প্রায় 350-400 টাকা করে ওনারা বিক্রি করে থাকে আমাদের বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের মূলত তো ব্লেজারের আইটেম ঠিক আছে ব্লেজার আমাদের প্রচুর কালেকশন নিয়ে আসছি সম্মানিত ক্রেতা সাধারণের উদ্দেশ্যে আমাদের ব্লেজারের অনেক কালেকশন অনেক ডিজাইন অনেক কালার রয়েছে আজকে আমরা কিছু কিছু কালেকশন এনে দেখব পুরো বাণিজ্য মেলার সেরা কালেকশন সেরা কালেকশন ওদের রয়েছে এবং প্রাইসগুলো একটু জানার চেষ্টা করব প্রাইসগুলো তো একেবারে রিজনেবল যেরকম এগুলো কোট ঠিক আছে সব কোটই এখানে আপনার মুজিব কোট আছে ঠিক আছে বিভিন্ন রকমের ওয়েস্টকোট আছে এগুলো 2600 টাকা যেগুলো আমাদের মেলা উপলক্ষে এগুলো 2600 টাকা প্রাইস আছে কিন্তু অরিজিনালি আমাদের যে বসুন্ধরা সিটিতে দোকান আছে রিটেল শপে ওগুলোর দাম হচ্ছে 3500 টাকা কোনো কাস্টমার যদি কোনো কাস্টমার নিতে চায় সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা 10% তাদেরকে একটা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে প্রচুর কালেকশন আছে এগুলো সিঙ্গেল ব্লেজার যদি কেউ প্যান্ট মিলিয়ে কমপ্লিট স্যুট নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা প্যান্ট পিস রাখা আছে অ্যাড করে নিতে পারবে আর আমাদের ব্লেজারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনি কেন 4500 টাকা ব্লেজার আমরা তো জানি বাণিজ্য মেলা আসলে 1500 টাকায় ব্লেজার পাওয়া যায় ঠিক আছে কিন্তু এটা 4500 কেন এটা আপনার কাস্টমারের মনে থাকতে পারে প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে আমি একটা কিছু ব্যাপার দেখাচ্ছি এখানে যে আমাদের ব্লেজারগুলো আছে পুরো র্যাক স্ট্রাইপগুলো এগুলো কিন্তু মিলানো যখন আপনি এই স্ট্রাইপগুলো মিলাবেন তখন সেটা কাপড় অনেক বেশি লাগে 1500 টাকার ব্লেজারে একটা এখানে থাকবে আর একটা ওখানে থাকবে এই ফিনিশিং এভাবে মিলবে না অনেকের একটা ভুল ধারণা থাকে যে বাণিজ্য মেলায় অনেক আউটলেটে দেখা যাচ্ছে 1500-2000 মধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু দেখা গেছে সেটাতে কাপড় অনেক কম লাগে চেকগুলো মিলাতে পারে না তারপরে এই ফিউজিং এর ব্যাপার আছে এগুলো ডাবল লেয়ারের করা অবশ্যই অবশ্যই ফিক্সড না দাম দর করে অবশ্যই এখানে নিতে অবশ্যই আপনি 10% মেম্বারশিপ একটা ডিসকাউন্ট পাবেন আমরা এখন অবস্থান করছি হল বিতে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে দুইটি হল রয়েছে একটা হলো হল বি এবং একটা হলো হল এ পুরো বডিটা হচ্ছে মেয়েকুনি কাট এই লিভারটা হচ্ছে বাব লাগা না এটা গুনে ধরবে না বাঁকা হবে না কাঠগুলো ট্রিটমেন্ট বয়েলিং সিজনিং করা 72 ঘন্টা বয়েলিং করা হয়েছে 1 বছর সিজনিং করা হয়েছে স্যার আমাদের দুইটা প্রোডাক্ট আছে বিগ সাইজটা পড়বে 3000 মিডল সাইজটা পড়বে 2500 ফিক্সড প্রাইস আমরা দুইজন আজকে মেলার দ্বিতীয় দিন গেল আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে পুরো এই বাণিজ্য মেলার যতগুলো আউটলেট ছিল যতগুলো দেখানো সম্ভব হয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখাইছি এবং যে আউটলেটে যে প্রোডাক্টগুলো ছিল সেগুলোর দাম জানানোর চেষ্টা করেছি আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই